हरे कृष्णा। गुरु गौरांगेर कृपार फले एवं समस्त भक्तदेर कृपार फले आमी आज के बांग्लादेश एसेछी, कल के एसेछी इनफैक्ट। और आज के पुंडरिक धाम दर्शन करार जन्य एसेछी। तो एटा होच्छे, हाँ আমি জানি না এটা কি ফুল গাছ, আমি দেখাচ্ছি সবাইকে, লাইভ করছি। এটা পারিজাত ফুল? ও, একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স। পুণ্ডরীক বিদ্যানিধির যে জন্মস্থান এবং পুণ্ডরীক বিদ্যানিধির ভজন কুটির এখানে রয়েছে। তো আমার আজকে অনেক সৌভাগ্য যে এখানে দর্শন করার সুযোগ এসছে আজকে। আমি এখন পুণ্ডরীক ধামেই রয়েছি। এই আমি দেখুন আপনাদের আমি দেখাচ্ছি একটু, এটা হচ্ছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, এটা রাধাকুণ্ড। এখানে রাধারানী স্বয়ং নিজের বাম অঙ্গুলি দিয়ে এই কুণ্ডটি সৃষ্টি করেন। এটি হচ্ছে পুণ্ডরীক বিদ্যানিধি, অর্থাৎ রাধারানী পিতা। ও, রাধারানী পিতা কলিযুগে বিশ্বভানু রাজা পুণ্ডরীক বিদ্যানিধি হিসেবে আবির্ভূত হন গৌরলীলায়, নিত্যলীলায়। উনি রাধারানীর পিতা বিশ্বভানু রাজা বিশ্বভানু। তো এই এই এক্স্যাক্টলি এই জায়গাটায় উনি তপস্যা করেন এবং ভজন করেন, এবং রাধারানী কৃপা করে প্রকট হয়ে এই কুণ্ড তৈরি করেছিলেন। এবং কুণ্ডটি অতি সুন্দরভাবে, খুব সুন্দরভাবে সাজানো। দেখুন এখানে অনেক ভক্ত জপ করছেন। ও, এই কুণ্ডের জল একদম সমানই থাকে, ওপরেও আসে না কোনো, মানে বেয়ে চলে যাবে না, আবার নিচেও একদম যাবে না, চলে শুকিয়ে যাবে না, এটা একদম অপরিবর্তিত থাকে। ভক্তরা আমাকে বলছে, আমি আপনাদের এখানের যে প্রতিষ্ঠিত বিগ্রহ বার্ষভানবী মুরারি, ওনাদের দর্শন করাই একটু। প্রথমে শ্রীল প্রভুপাদের দর্শন করুন। শ্রীল প্রভুপাদ, আর আমরা যাব ওই যে ওইখানে রয়েছে পুণ্ডরীক বিদ্যানিধি, ওটা হচ্ছে জন্মস্থান এবং ভজন কুটির, ওই যে ওইখানে আমরা যাচ্ছি। আমরা প্রথমে বার্ষভানবী মুরারির দর্শন করে নিই। ইনি হচ্ছেন শ্রী শ্রী গৌরচন্দ্র এবং শ্রী শ্রী বার্ষভানবী মুরারি মহাপ্রভু। এবং ইনি হচ্ছেন শ্রী শ্রী বার্ষভানবী মুরারি, অপূর্ব সুন্দর বিগ্রহ। জুয়েল ভালো করে কি দেখতে পাচ্ছ না, একটু দেখো, পরিষ্কার আসছে, এই দেখো। ইনি হচ্ছেন শ্রী মুরারি, এই বার্ষভানবী মুরারি। ইনি শ্রীমান মহাপ্রভু, গিরিরাজ আছেন, শালগ্রাম আছেন, এইবার আমরা যাচ্ছি পুণ্ডরীক বিদ্যানিধির ভজন কুটির এবং জন্মস্থান, ঠিক উল্টো দিকেই। এটি হচ্ছে নাটমন্দির, মন্দিরের এটা দেখুন জন্মস্থান এবং ভজন কুটির।
এই যে শ্রী পুণ্ডরীক বিদ্যানিধি, জায়গাটি অতীব মনোরম এবং এখানে চারদিকে গ্রাম, খুব সুন্দর জায়গা। এই ঠিক উল্টো দিকে ওই জায়গাটায় হচ্ছে শ্যামকুণ্ড আছে, এটা হচ্ছে কীর্তনের জায়গা, তৈরি হচ্ছে, রেনোভেশন হচ্ছে। এই জায়গাটি দেখতে পাচ্ছেন, আমি আমি আপনাদের দেখাচ্ছি নিয়ে। সেই রাধাকুণ্ড, তো এইটি হচ্ছে পুণ্ডরীক বিদ্যানিধির বংশধর, ওনার সমাধি শ্রীকৃষ্ণ কিঙ্কর বিদ্যালঙ্কারের। উনি হচ্ছেন পুণ্ডরীক বিদ্যানিধির বংশধর, এটি তার সমাধি এবং এটি হচ্ছে গিরিরাজ গোবর্ধন। যদিও লেখা রয়েছে ফটো তোলা নিষেধ, কিন্তু কিছু করার নেই, ফটো তো তুলতেই হবে। আমরা ভিডিও করছি, আমরা ফটো তুলছি না, হ্যাঁ, ভিডিও করা তো নিষিদ্ধ নেই। এইটা হচ্ছে শ্যামকুণ্ড, এই মাঝখানে একটি মন্দির, ছোট মন্দির তৈরি হবে একদম মাঝখানে, এটা শ্যামকুণ্ড। আর দেখুন কত গাভী, গোশালা ওটা। ওটা কি হচ্ছে ও মহাপ্রভুর? ও এইখানে পুরনো যে বার্ষভানবী মুরারির পাশে যে মহাপ্রভু দর্শন করলেন, সেই মহাপ্রভু নবকলেবর, নবকলেবরচিত সেই মহাপ্রভু। এবং পুরনো যে মহাপ্রভু ছিলেন, তিনি মানে তার শরীর অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে ওনাকে এখানে সমাধি দেওয়া হয়, এবং সমাধি দিয়ে পরে নতুন নবকলেবরে মহাপ্রভু আনা হয়। তো এইটি হচ্ছে সেই পুরনো মহাপ্রভুর সমাধিস্থল। এখানে এখানে বার্ষভানবী মুরারির রাধাকুণ্ডে বার্ষভানবী মুরারির বোধহয় নৌকাবিহার অনুষ্ঠান হয়, তাই জন্য একটি নৌকা রাখা আছে, ওটা অনুষ্ঠানে অনুষ্ঠানে সেজে ওঠে। দেখুন কি সুন্দর পরিবেশটি, আমি এই অবধি রাখছি, কারণ আমাকে আবার ফিরতে হবে। আমি চট্টগ্রামে রয়েছি, আমাকে নন্দনকানন মন্দিরে ফিরতে হবে, রাতে অঙ্গরাগ রয়েছে। তো সবার চরণে প্রণাম জানিয়ে আমি লাইভটা এখন জাস্ট অফ করছি, পরে আবার কখনো কোথাও দর্শন করতে গেলে শ্রীপাঠ আমি আবার লাইভ করে আপনাদের দেখাবো। হরে কৃষ্ণ।